তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আইন পেশায় তথা উকালতির যে ইতিহাস, আদি ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো। কি করে উকালতিটা শুরু হয়েছিল এবং কি ধরনের মানুষ এই উকালতি কোন প্রেক্ষাপটে শুরু করেছিলেন, এবং এই উকালতি শুরু করার আগে বিচার ব্যবস্থা কেমন ছিল, তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা করবো। এটা একটা ফিচার ধর্মী ভিডিও। যারা মনে করেন যে আইন, আদালত, তারপরে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে চান, তারা এটা ধৈর্য সহকারে ভিডিওটা শুনলে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের খারাপ লাগবে না। আমি এটা নিয়ে, যে আজকে যে টপিকটা, সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিলের কাহিনী, এটা নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা লেখা লিখেছিলাম। এবং এই লেখার শেষ অংশে মূলত একটা কৌতুক বলতে গিয়ে আমি তিনটি মামলার শিকার হয়েছি। আজকে এই ভিডিওতে আমি শুধু মূল কাহিনী বলবো, কিন্তু এই কৌতুকটা আর বলতে যাব। উকালতিটা বেসিক্যালি শুরু হয়েছিল ব্যাবিলনীয় সম্রাট দ্বিতীয় নেবুসাদনেজার ওনার আমল থেকে, অর্থাৎ যিনি ঝুলন্ত বাগান করেছিলেন তার প্রিয়তমা স্ত্রীর জন্য, অত্যন্ত বিখ্যাত একজন সম্রাট ছিলেন তার আমলে। তো তার আমলে যে ব্যাবিলনটা ছিল, সেই ব্যাবিলনটা মূলত আসিরীয় সম্রাটদের রাজত্বকাল বলা হতো, এবং এই সম্রাটরা পৃথিবীর প্রথম মানব সভ্যতার অন্যতম প্রধান ধারক এবং বাহক, যারা বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইরানের কিছু অংশ, এটা নিয়ে একটা বিশাল সাম্রাজ্য তারা গড়ে তুলেছিলেন, ব্যাবিলনীয় সাম্রাজ্য। ঠিক এই সাম্রাজ্যটা তিনি অনেকটা স্বায়ত্ত শাসনের মতো করে সেই সম্রাট ভাগ করে দিয়েছিলেন, এবং ছোট ছোট গ্রাম, শহর, নগর, যেখানে জনবসতি ছিল সেখানে এক একটি কাউন্টি করে তিনি স্বায়ত্ত শাসন দিয়ে দিয়েছিলেন। এই সমস্ত কাউন্টিগুলো আবার করতো কি, শাসন করতো একদল কাউন্সিল অফ এল্ডার্স। দেখা গেল ওই গ্রামের যারা বয়োবৃদ্ধ মুরব্বী ছিলেন, 10 জন 15 জন, এলাকার জনসংখ্যার অবস্থান অনুযায়ী এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতো। তো এই কাউন্সিল অফ এল্ডার্স 50 জন হতো, 20 জন হতো, এবং এদের মধ্য থেকে সম্রাট 2 জনকে ওখানকার শাসক মনোনীত করতেন। তো 2 জনের মধ্যে একজন ছিলেন পুরো সম্রাটের প্রতিনিধি, আর একজন শাসক যিনি মূলত সম্রাটের প্রতিনিধির সঙ্গে দেওয়ানি এবং ফৌজদারি মামলা বিচার সালিশ করতেন। তো সম্রাটের শাসন কার্যাদি দেখত একজন এল্ডার্স, তাদের পরামর্শ ছিল কাউন্সিল অফ এল্ডার্স, আর বিচার ব্যবস্থা হতো 2 এল্ডার্স, অর্থাৎ যিনি বিচারক তার সঙ্গে সম্রাটের যিনি প্রতিনিধি তিনিও বিচার করতেন বিভিন্ন কাউন্টিগুলোতে। তো এইরকম একটি কাউন্টিতে 2 জন বৃদ্ধ ছিলেন। সেই বৃদ্ধ দেখলেন যাতায়াতে, যে একদিন রাস্তার পাশে যাওয়ার সময়, তখন সেখানে মেয়েরা করতে কি, আরব দেশ মরুভূমি অঞ্চল, সেখানে কিন্তু গোসল করার জন্য ঠিক সেই আমলে পাবলিক বাথ, পাবলিক গোসলখানা, সুইমিং পুল জাতীয়, সেটা প্রাচীন সেই ব্যাবিলনীয় টাইমে সেটা ছিল। তো সেখানে গ্রামের মেয়েরা, ছেলেরা আলাদা বাথরুম ছিল, মেয়েদের আলাদা গোসলখানা ছিল, ছেলেদের আলাদা গোসলখানা ছিল, সেখানে যেন গোসল করতো। তো ওই গ্রামে একটা দরিদ্র অথচ অনিন্দ্য সুন্দরী একটা মেয়ে ছিল, নাম হলো সুজানা। এবং এই সুজানার কাহিনী বাইবেলে, আমি যে কাহিনীটি বলছি এটা কিন্তু বাইবেলে বর্ণিত রয়েছে, ওল্ড টেস্টামেন্টে। তো এই সুন্দরী সুজানা তিনি সেখানে গোসল করছিলেন সেই পাবলিক বাতে, গণগোসলখানায়, এবং ওই বৃদ্ধ 2 জন সেখান থেকে যাওয়ার সময় তাকে এই ভিজা কাপড় অবস্থায় অথবা অর্ধলঙ্গ অবস্থায়, কিংবা পাবলিক বাতে যেহেতু অন্য কোনো মহিলারা ছিল না, সেই অবস্থাতে সেখানে থেকে তিনি সেটাকে করলেন কি, সেই তাদের গোসলের দৃশ্য দেখে তারা অতীব যৌন কাতর হয়ে পড়লেন, এবং ওই মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য 2 বৃদ্ধ রীতিমতো পাগল হয়ে গেলেন। তো যেহেতু তারা অত্যন্ত ক্ষমতাশীল ছিলেন, তো তারা লুকিয়ে লুকিয়ে দেখতেছিলেন যে আশেপাশে কোনো লোকজন আছে কিনা। তো এই অবস্থায় কী করলো, তারা দেখলেন যে ওই মেয়েটার যে ব্যক্তিগত সহকারী আর একটা মেয়ে বা পুরুষ ছিল, ডিটেলস আসেনি, সে পাহারা দিচ্ছে। তো সেই কাউন্সিল অফ এল্ডার, সেই 2 বৃদ্ধ, যেহেতু তারা অত্যন্ত পরিচিত এবং ওই এখানকার প্রধান বিচারপতি ছিলেন, ওই এলাকার প্রধান শাসক ছিলেন, তাদেরকে সবাই চিনত। তো তারা করলে কি, সেই মেয়েটাকে বললো যে তুমি একটু ঘুরে আসো, ধমক দিয়ে তাকে পাঠিয়ে দিল, এবং তারা
ওই বস্ত্র সহকারে ওই মেয়েটার কাছে উপস্থিত হলো, সুজানার কাছে, এবং তার আগে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করলো এবং তার কাম লালসা চরিত্রার করার জন্য চেষ্টা চালালো, কিন্তু যে কোনো কারণে সেটা হলো না, মেয়েটা বাধা দিল এবং বৃদ্ধ দুজন ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরবর্তীতে কী করলো, এই বৃদ্ধ দুজন এই অপমান হিসেবে নিয়ে একটা নিজে সে একটা কোর্ট বসালো। আমাদের দেশের এখন বর্তমানকালে যেখানে দেখা যাচ্ছে যে স্বপ্রণোদিত হয়ে কোর্ট বিচার করে, এইভাবে তারা স্বপ্রণোদিতভাবে ওয়ারেন্ট ইস্যু করলো সুজানার বিরুদ্ধে এবং তারা বললো যে সুজানা অমুক জায়গাতে এই অন্য একটা ছেলের সঙ্গে তারা এই ব্যভিচার করেছে, খারাপ কাজ করেছে। তো কাজে এই খারাপ কাজ তৎকালীন সময়ে ব্যভিচারের শাস্তি হলো পাথর মেরে মৃত্যুদণ্ড। এটা কিন্তু ইসলামের আবির্ভাবের অনেক আগে এই ব্যভিচার ঘৃণিত ছিল সেখানে সমাজে হবে। তো কি হচ্ছে, ওই সময় বিচারকে চ্যালেঞ্জ জানানোর জন্য বা ওই বৃদ্ধ রায়কে সন্দেহ করার মতো শক্তি সামর্থ্য কোনো লোক ছিল না এবং এই ধরনের মৃত্যুদণ্ড সাধারণত পাবলিকলি কার্যকর হতো। তো সেখানকার স্টেডিয়াম বা কলোসিয়াম যেটা বলা হয় সেখানে এই সুজানার মৃত্যুদণ্ড কার্যকর হবে, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত তামসা দেখার জন্য। এখনকার মতোই যা হচ্ছে সেই দুজন বিচারকও সেখানে ছিলেন তামসা দেখার জন্য, জনগণ তামসা দেখার জন্য, এবং এই ধরনের মৃত্যু মানুষজন খুব উপভোগ করতো এবং এই পার্শ্বিকতা মন সম্পূর্ণ সেখানে ছিল। এবং আমাদের সমাজে দেখেন এত কিছুর পরও এখনও এই দেখেন এই বর্তমান সভ্যতাতে এই গণপিটুনি হয়, একটা রানু নামে মেয়েটাকে মেরে ফেলা হলো, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখেছে, তামসা দেখেছে, কেউ কিন্তু বাধা দেয়নি। কাজেই প্রাচীন সেই ব্যাবিলনে ও এই ঘটনাগুলো ঘটেছিল। তা ঘটার পরে কেউ বাধা দিলে আসলো না, কিন্তু একজন যুবক যাকে ইসলামে আমরা অনেকে নবী বলি, অনেকে ধর্মপ্রচারক বলে, সেটা হলো হযরত দানিয়েল আলাইহিসসালাম। তো হযরত দানিয়েল আলাইহিসসালাম তখন যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন এই ভিড়ের মধ্যে এবং তিনি বললেন যে আমি বিশ্বাস করি না, আই ডু নট বিলিভ যে এই বৃদ্ধ দুজন যে কথা বলছে, বিচারক যে কথা বলছে সেটা সঠিক, কিংবা এই মেয়েটি অপরাধ করেছে, আই হ্যাভ সাম কোশ্চেন। তো এটা আপনি একটু কল্পনা করেন তো, বাংলাদেশের প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা কোনো একটা জেলাতে জেলার এসপি এবং সেই জেলার ডিসি মিলে বা জেলার ডিস্ট্রিক্ট জাজ মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই জেলাতে এটা কার্যকর হচ্ছে বা ঢাকাতে কার্যকর হচ্ছে এবং একজন যুবক সেখানে দাঁড়িয়ে গেছেন, তো তিনি কতটা নৈতিক সাহস এবং মনোবলের অধিকারী ছিলেন, তো সেটা তিনি দাঁড়িয়ে গেছেন এবং এইভাবেই কাহিনী লেখা আছেন। তো মুহূর্তের মধ্যে হইচই শুরু গেল, হোয়াট হোয়াট হোয়াট। তিনি বললেন যে আমি যেহেতু আমার প্রশ্ন আসছে আমার এই বিচারের ব্যাপারে, আমি এই দুই বৃদ্ধকে যারা বিচারক এবং একই সঙ্গে বাদী এবং একই সঙ্গে সাক্ষী, তারাই সাক্ষী তারাই বাদী, আমি শুধুমাত্র তাদেরকে আলাদা আলাদা কিছু প্রশ্ন করতে চাই এবং এই প্রশ্নের জন্য আমি যখন এই দুই বৃদ্ধকে প্রশ্ন করব আলাদা আলাদাভাবে, সেই প্রশ্নের সময় জনগণ আপনারা সাক্ষী হিসেবে 10 জন লোক থাকবেন বা 20 জন লোক থাকবেন, এবং এটা যদি ওকে হয় তাহলে আমি সরি বলবো, আমাকে যে বিচার করা হবে আমি সেটা মেনে নেবো, আর যদি সেটা না হয় তাহলে আমি প্রমাণ করে দেবো যে আমি যে সন্দেহ করছি সেটা সঠিক। এই জনগণ যা হয় মুহূর্তে জনগণ ভালোই তো, আরেকটা নতুন তামসা দেখা যাবে, তারা বললো যে ঠিক আছে, আলাদা আলাদাভাবে সাক্ষ্য নেওয়া হলো। এখন এই যে উনি কী প্রশ্ন করবেন, কী ধরনের প্রশ্ন করবেন, এটা নিয়ে আসলে ওই দুই বৃদ্ধের কোনো মানসিক প্রস্তুতি ছিল না, তারা জানতেনও না, এবং ইতিহাসে উনি যে প্রশ্ন করলেন এটা কি ক্রিমিনাল লতে বলা হয় ক্রস এক্সামিনেশন। এই প্রথম হযরত দানিয়েল আলাইহিসসালাম ক্রস এক্সামিনেশন শুরু করলেন, তিনি দুই বৃদ্ধের এক বৃদ্ধকে ডেকে আলাদা জনগণের সামনে জিজ্ঞেস করলেন আসে ঘটনা কখন ঘটেছিল। তো উনি বললো যে সকাল 10টার সময় ঘটেছিল। কোথায় ঘটেছিল? ওই তালগাছের তলায়। সেখানে কী কী ছিল? এরকম 3-4 প্রশ্ন করলেন, পরে জনগণকে সাক্ষী মানলেন। এরপর দ্বিতীয় বৃদ্ধকে জিজ্ঞেস করলেন ঘটনা কখন ঘটেছিল। তো উনি বললো যে বিকেলবেলায় ঘটেছিল। কোথায় ঘটেছিল? উনি বললেন যে ওইটা হয়তো খেজুর গাছের নিচে ঘটেছিল। কারা কারা কী কী পরিবেশ ছিল, এরকম 3-4 প্রশ্ন দেখা গেলো, একটা প্রশ্নের মধ্যে 2 জনের মিল নাই। এবং এটা যখন চালু হয়ে গেল, এটা যখন উনি প্রকাশ্যে সেই পাবলিকের সামনে এই ঘটনাগুলো বললেন, মুহূর্তের মধ্যে জনগণ উন্মত্ত হয়ে গেল এবং জনগণ বলল যে এখন এই বৃদ্ধকে, দুই বৃদ্ধকে পাথর মেরে মারা হবে এবং সুজানাকে মুক্তি দেওয়া হবে। তো এই ছিল পৃথিবীর প্রথম যে উকিল লয়ার তার শুরু হওয়ার ইতিহাস, এবং সেখান থেকে কিন্তু এই মহৎ পেশাটা চলে এসছে। পরবর্তীতে বহু বছর যাবৎ রোমান সাম্রাজ্যে, ল্যাটিন সাম্রাজ্যে, ইংলিশ সোসাইটিতে, মধ্যযুগে
এই উকালতিটা ধীরে 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 গত প্রায় এই 3,000-2,500 বছর যাবত আজকের এই অবস্থানে চলে এসছে। এদেরকে নিয়ে অনেক কথা আছে, নেগেটিভ আছে, কিন্তু তার সাথে সাথে পজিটিভ হলো যে এরা কিন্তু মানুষের বিপদের সময় দাঁড়ায় এবং অত্যন্ত শক্তি নিয়ে দাঁড়ায়। রাষ্ট্র শক্তি যখন সব কিছু তছনছ করে দিতে চায় তখন তারা দাঁড়ায়। আমাদের যখন দুই নেত্রীর বিরুদ্ধে 1/11 সময় কেউ একটা কাক পক্ষে একটু শব্দ করার শক্তি ছিল, তখন কিন্তু ব্যারিস্টার রফিক নামেক, একজন রফিকুল হক নামেক যিনি প্রবীণ আইনজীবী, তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন। আবার দেখেন এই যে মিন্নিকে নিয়ে যাওয়া হলো, বরগুনার মেয়ে মিন্নি, তার পক্ষে যেমন বরগুনাতে একজন উকিল দাঁড়াতে পারেনি, একজন মানুষ দাঁড়াতে পারেনি, অসহায়ভাবে তার পিতা তার পরিবার রাস্তায় রাস্তায় কেঁদে ফিরেছে, এই মিন্নির পক্ষে কিন্তু আবার হাইকোর্টে বিখ্যাত এমিনেন্ট লয়ার জেডাই খান পান্না তিনি কিন্তু দাঁড়িয়েছেন, তার সঙ্গে আমিনুদ্দিন সাহেব দাঁড়িয়েছেন, ব্যারিস্টার সরোয়ার দাঁড়িয়েছেন, এইভাবে দাঁড়িয়ে এই মেয়েটাকে কিন্তু জেলখানা থেকে বের করেছেন। ফলে এই যে উকালতির যে পেশা, এই পেশার যে শুরুটা শুরু করেছিলেন একজন নবী, আল্লাহর নবী, এবং হি সাপোজ টু বি সেট টু বি অ্যাজ দ্য ফার্স্ট লয়ার ইন দ্য হিস্ট্রি, তো এই তার এই ইতিহাসটাকে যদি আমরা সম্মান করি, জানি, এবং সেইভাবে যারা এই মহান পেশার সঙ্গে জড়িত আছেন তারা যদি এই বিষয়টা অনুধাবন করেন, তাহলে আমাদের এই রাষ্ট্রে এই সমাজে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যারা দুরভিসন্ধি এবং দুরাচারী কর্মে নিজেদেরকে লিপ্ত করেন তারা উল্টোভাবে বিচারের সম্মুখীন হবে বলে আমি মনে করি। যেটা 2,500 বছর আগে যদি ব্যাবিলনে সেটা সম্ভব হয় নট, এই বর্তমান সভ্যতার যুগে আমরা সেটা কেন পারবো না? আমাদের সেই মানসিক শক্তি আল্লাহ দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।